Oh,
তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামুষে গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়নে মেলি কিনা মেলি, তন্দ্রা জড়িমা মাজিয়া। এমন সময়ে শান তোমার বিশান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশি এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল শুক্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফুটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আঁধার মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবন ভরিছে ঝর ঝর করি রক্ত আলোকে, গগনে গগনে ধরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশানে কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া,
উঠিছে পুকারি পুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে খোলো খোলো দ্বার ভোগ গৃহস্থ ফেকোনা ফেকোনা লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে হুমায়ু না আর কে করে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে ওরে দিন প্রাণে কি মোহের লাগি রেখেছি সে মেচে স্নেহরে হৃদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ভয় নাই তার ভয় নাই জানি না তোমার
শুভ দিন আমার জানি না তোমার ফায়দায় আরামে ঘুমাই পাগলে জানি না তোমার।
Thank you.
এবছর আমরা আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতবর্ষ পূর্ণ করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নববর্ষের প্রথম প্রভাতে আপনারা ছায়ানটের প্রীতি ও ভালোবাসা গ্রহণ করুন। 1967 সাল থেকে নগর জীবনে নববর্ষকে আবাহন জানানোর জন্য ছায়ানট রমনার বটমূলে যে সুর ও বাণীর আয়োজন করে আসছে, তাতে প্রথম ছেদ পড়ে 71-এর মুক্তিযুদ্ধকালে আর গত বছর মহামারীর কারণে। সংক্রমণের প্রকোপে এবছরেও তা আয়োজিত হচ্ছে অনলাইনে, অর্থাৎ সীমিত পরিসরে। উৎসবের আমেজ নেই, স্বজন হারানোর বেদনা আর সংক্রমণের শঙ্কা আজ সর্বজনের অন্তরে। তবে পহেলা বৈশাখ বাঙালি জীবনে নিছক নববর্ষ উদযাপন নয়, আত্মপরিচয়ের সন্ধানে বাঙালি যে পথ পরিক্রমায় অংশ নিয়েছে সে পথ কখনোই মসৃণ ছিল না। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদের যে জোয়ার সৃষ্টি হয়েছিল, নববর্ষের আয়োজন সর্বধর্মের বাঙালিকে ঐক্যসূত্রে যুক্ত করে তাতে নতুন মাত্রা যোগ করেছে। অসংখ্য প্রাণের আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সংস্কৃতির যাত্রাপথ নির্বিঘ্ন হয়েছে বলা যায়। অর্ধশতবর্ষ পরে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সূচকে ঈশ্বরীয় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে, এটি আমাদের আশাবাদী করে তোলে। কিন্তু ধর্মের মর্মবাণীকে উপেক্ষা করে নতুন অবয়বে উত্থিত ধর্মবিদ্বেষ সম্প্রীতির সমাজকে বিনষ্ট করতে সচেষ্ট। লোভের বিস্তার বৈষম্য সৃষ্টি করছে, খণ্ডবিচ্ছিন্নভাবে আত্মপ্রকাশ ঘটছে সামাজিক অবক্ষয়ের। দেশের অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রেখে নেতিবাচক প্রবণতাকে রোধ করবার জন্যে অতীতের মতো বাঙালি সংস্কৃতির চর্চার প্রসার মানবিক সমাজ গঠনের এক অবলম্বন হয়ে উঠতে পারে। আমরা আশা করছি অন্ধকারের উৎস থেকে আলো উৎসারিত হবেই, নতুন বছর বয়ে আনবে সর্বজনের জন্য মঙ্গলবার্তা, আলো আসবেই। শুভ নববর্ষ।